হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জি কে এন বেঙ্গলি জি কে বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস তোমরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো আইসিডিএস কথাটির পুরো নাম কী সঠিক উত্তরটি হল ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস শব্দটি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এর সংক্ষিপ্ত রূপ শব্দটির বাংলা অর্থ হলো সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় সঠিক উত্তরটি হলো উনিশশো সালের দোসরা অক্টোবর দোসরা অক্টোবর আমাদের গান্ধীজির জন্মদিন সেই দিনটিতে উনিশশো সালে আইসিডিএস প্রকল্পটি চালু হয় আইসিডিএস প্রকল্পটি ভারতের প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল সঠিক উত্তরটি হল দিল্লিতে আইসিডিএস প্রকল্পের ধারণাটি আমরা প্রথম কোথা থেকে পাই সঠিক উত্তরটি হলো উনিশশো সালে মিড ডে মিলের প্রোগ্রাম থেকে আইসিডিএস হল একটি সঠিক উত্তরটি হল শিশু ও নারী বিকাশ প্রকল্প তো ফ্রেন্ডস তোমরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন নতুন নতুন সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় শিশুর স্বাস্থ্য হানির প্রধান কারণগুলি কি সঠিক উত্তরটি হল উপরের সবগুলিই পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী কে সঠিক উত্তরটি হল শশী পাজা বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিশু উন্নয়ন মন্ত্রী কে সঠিক উত্তরটি হলো স্মৃতি ইরানি আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় সঠিক উত্তরটি হল শূন্য থেকে ছয় বছর আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হল আটই মার্চ আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল কত সালে সঠিক উত্তরটি হল উনিশশো সালে দোসরা অক্টোবর আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে রয়েছে সঠিক উত্তরটি হলো মিনিস্ট্রি অব ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিড ডে মিল চালু হয়েছিল কত সালে সঠিক উত্তরটি হলো উনিশশো সালে পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম সঠিক উত্তরটি হল উত্তর দিনাজপুর জেলায় তো ফ্রেন্ডস তোমরা যারা অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কমন প্রশ্ন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তরটি হল ভিটামিন এ ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয় সঠিক উত্তরটি হল বন্ধাত্ব কোন খনিজ পদার্থের অভাবে মানবদেহে দেহে রক্তাল্পতা বা এনিমিয়া হয় সঠিক উত্তরটি হল আয়রন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন সঠিক উত্তরটি হল ভিটামিন কে আয়োডিনের অভাবে কোন রোগ হয় সঠিক উত্তরটি হল গলগণ্ড বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তরটি হল ভিটামিন বি এর অভাবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন নতুন নতুন সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়